পাঁচ ছয় যে প্লেয়ার খুঁজছিল ওখানে পাঁচ ছয়ের আর কোনো ব্যাকআপ প্লেয়ার আমাদের এই স্কোয়াডে ছিল না খেলার মতো, একজনও না। সো সোহানের রিপ্লেসমেন্টটা আসলে ওই জায়গাটায় কে খেলবে ওই জিনিসটা ওদের কাছে ছিল না, সেই জন্য কারণ ওদের কাছে ওপেনার আছে। ওদের এখানে ওপেনার ছিল কিন্তু ওই পজিশনে খেলার মতো কাউকে পাচ্ছিল না, কাজে ওরা সেই জন্য হায়ার করেছে। দিস ইজ নাম্বার ওয়ান। তবে আমি এটা অন্য দিক দিয়েও তো দেখি বা একটা ভালো দিকও দেখি, যে অনেকের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে রিয়াদ বাদই চলে গেল পড়ে গেল কিনা টি টোয়েন্টির থেকে এই এই ব্রেকটা যখন দেওয়া হলো। এতদিন অনেক মানে অনেক জায়গায় শুনেছি এই ধরনের কথাবার্তা হচ্ছে, বাট এটা যে এখনো আসলে যে বাদ পড়ে নেই এটাও তো একটা ইন্ডিকেশন যে না বাদ পড়ে নেই এখনো আছে। এখন তো তাই মনে হচ্ছে, কারণ আমার তো এখন যদি আমি স্কোয়াড যদি দেখি তাহলে আসলে আমিও পরে চিন্তা করে দেখলাম আমাদের এখানে আর কোনো প্লেয়ার নাই। সো আমি মুনিম শারিয়ারকে নামাতে পারত, আর কি অপশন ছিল? মেরাজ, মেরাজ মানে হ্যাঁ মেরাজকে ছিল, কিন্তু মেরাজকে তো মেরাজ ছিল, এটা 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 আপনারা ঠিকই বলেছেন, কিন্তু মেরাজকে তারা কেন নেয় নেই জানি না, এটা কেন নেয় নেই এটা আমি বলতে পারবো না। আসলে আমি আপনাকে বলি, আপনাদেরকে বলি, প্রথম কথা হচ্ছে এই লাস্ট মোমেন্টে এলোমেলো না, একটা প্ল্যান করে ওরা গিয়েছে যে এই প্ল্যানটা সম্পর্কে আমরা জানতাম, যেখানে নতুন নতুন যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং ক্যাপ্টেন কে হবে এখানে ক্যাপ্টেন্সিটাও ফাইনাল করে ফেলা হয়, মানে আমরা জানি ওই সিরিজের জন্য ক্যাপ্টেন হবে সোহান। হঠাৎ করে সোহানের এই ইঞ্জুরির পরে ওরাই এলোমেলো হয়ে গেছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। এলোমেলো না হওয়ার তো কোনো কারণ নাই, কারণ সোহান ওয়াজ ওয়ান অফ দ্য পারফর্মার, ভালো খেলছিল। সো ওই জায়গাটায় হঠাৎ করে এখন ওরা হয়তো মনে করেছে যে সোহানের জায়গায় ওই লেভেলে ব্যাটিংয়ের জন্য রিয়াদই ভালো হবে, কারণ ওই ওই পজিশনে ওই ধরনের পজিশনেই খেলে থাকে হয়তো বা ভেবেছে, এটা ওদের সাথে কথা বলাটাই ভালো। আর নাইলে ওরা আসার পরে ডিসকাস করার পরে আপনাদেরকে বলতে হবে আর কিসের থেকে রেস্ট দিবে। না না এখানে ব্রেকটা না আপনাদের, আমার আমি ব্রেকের কথা বলেছি কি আমার মনে পড়ে, আমার তো মনে হয় আমি যেটা বিরতি ফ্রম ক্যাপ্টেন্সি এটা আমার কাছে মনে হয়েছে যে একটু প্রেশারটা রিলিজ করার জন্য, যেটা নাকি আমরা মুমিনুলের ক্ষেত্রেও করেছি, কিন্তু তাই বলে কেউ কিন্তু বাদ পড়ে নেই এখনও, অ্যান্ড এটা সাময়িকও হতে পারে। সো এটাই ছিল মেইন আমার যতটুকু মনে পড়ে এটা, কাজেই ও দিক দিয়ে এখন পর্যন্ত ঠিক আছে। বাট স্কোয়াড কী করেছে এটা বলা আসলে এখানে বসে কঠিন, অ্যান্ড ওখানে কিন্তু লাস্ট মোমেন্টে ডিসিশনটা হয়েছে, এটুকু আপনাদেরকে বলতে পারি। এই এই সিদ্ধান্তটা একদম শেষ মুহূর্তের সিদ্ধান্ত। না না ক্যাপ্টেন্সিতে তিনটা নাম আছে, শুনেন নাম যে নাই তা না, এর মধ্যে রিয়াদও আছে। এই তো কাজে এমন তো না যে কোনো সিদ্ধান্ত এখনো না হয়নি, তো না হওয়ার আগে আগে বলাটা কঠিন। সো এখানে তিনটা নাম আছে, এর মধ্যে রিয়াদও আছে, এখানে সাকিব আল হাসানের নামও আছে, ডেফিনেটলি আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। অ্যান্ড এখানে আরও নাম আছে, না না আমি বলছি এখানে আরও নাম ছিল, এখানে আগে নাম ছিল আপনার লিটন দাস, আমি মানে আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলছি, কিন্তু এখন তো আবার নতুন যোগ হচ্ছে সোহান, অনেকে আবার সোহানকেও মনে হচ্ছে মনে করছে যে না সেও ভবিষ্যতের জন্য হতে পারে। সো একজন ক্যাপ্টেন হলে একজন তো ভাইস ক্যাপ্টেনও হবে, বাট এগুলো আমরা এখনও ফাইনাল করিনি একটা স্তর, মানে একটু কতগুলো ব্যাপার আছে, যাকেই বানানোই না বানাই না কেন তার সাথে আগে কথা বলতে হবে, তো তার সাথে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এখন বোর্ড তো আগে ঠিক করে নিতে হবে। সো এই জিনিসগুলো সবই বাকি আছে, কাজে আমার ধারণা কয়েকদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন, এটা নিয়ে খুব একটা দেরি হবে। আমার আমি অত চিন্তিত না, কারণ আমার মনে হয় আমরা ভালো প্লেয়ার মোটামুটি পাবো, ভালো প্লেয়ার মোটামুটি পাবো এই বিশ্বাসটা আছে, কারণ এখন পর্যন্ত যত বড় করেছি
আমাদের বিগ ব্যাশ চলতো, অন্যান্য সিরিজও, অন্যান্য টি টোয়েন্টি টুর্নামেন্টও হয়েছে ফ্র্যাঞ্চাইজি, কিন্তু আমাদের মোটামুটি আমাদের যারা যে সমস্ত প্লেয়ারকে আনতে চেয়েছে আনতে পেরেছে, কোথাও এমন হয়নি যে আমাদের এখানে আসতে চাইনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.